চা পাতার উপর এক ফোঁটা শ্যাম্পু দিন। এমন দামি জিনিস তৈরি হবে, বৃদ্ধ বয়সেও আপনাকে তরুণ দেখাবে। চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে, 80 বছরেও চুল থাকবে কালো কুচকুচে, চুল ঝড়ের গতিতে লম্বা হবে। চুলের গোড়াকে মজবুত করবে, মুঠোয় মুঠোয় চুল ওঠা বন্ধ করবে, টাক মাথায় চুলে চুলে ভরে যাবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে দ্রুত লম্বা, ঘন কালো, সিল্কি, স্বাস্থ্য উজ্জ্বল। আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন। ম্যাজিক এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। তো এই রেমেডি খুব সহজে কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমে একটি কড়াই নিয়েছি, এখানে আপনারা যে কোনো ধরনের কড়াই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মেথি। মেথি চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা চুলের গোড়াকে মজবুত করে, পাকা চুল কালো করতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিব। লবঙ্গ চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে। পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আমলকি পাউডার। আমলকি আমাদের চুলের গোড়াকে মজবুত করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন খুশকি থাকতে দূর করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চা পাতা। চা পাতা চুলের গোড়াকে মজবুত করে, পাকা চুল কালো করতে সহায়তা করে, চুলকে সফট এবং সিল্কি করে, চুলকে দ্রুত লম্বা করে। তো সবগুলো উপাদান 10 মিনিট জাল করে নিব। চুলার হিট লো হিটে রাখতে হবে। উপাদানগুলো 10 মিনিট জাল করার ফলে দেখতে পাবেন পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। যখন দেখবেন পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে তখনই বুঝতে পারবেন উপাদানগুলো জাল করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো 10 মিনিট জাল করে নিয়েছি, পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব। উপাদান মিশ্রিত এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে উপাদানগুলোর নির্যাস আলাদা করে নিব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে নির্যাস খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। নির্যাস খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করে, চুলের গোড়াকে মজবুত করে। এই পর্যায়ে দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 1টি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি, আপনারা সর্বোচ্চ 2টা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব শ্যাম্পু। এখানে আপনারা চাইলে মিনি প্যাক শ্যাম্পু অথবা আপনাদের বাসার ব্যবহৃত রেগুলার শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমার বাসার ব্যবহৃত রেগুলার শ্যাম্পু 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী শ্যাম্পুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো শ্যাম্পু খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেশাতে হবে, যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবলস তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত। শ্যাম্পু উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবলস তৈরি হয়েছে। তো তৈরি হয়ে গেল চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি। ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা গোসলের সময় আপনাদের চুলে ব্যবহার করবেন। প্রথমে আপনাদের চুলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, এরপর এই রেমেডি আপনাদের চুলে দিবেন। খুব ভালোভাবে এই রেমেডি চুলে লাগানোর পরে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 2 মিনিট মাসাজ করবেন। মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে। তো 2 মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এই রেমেডি চুলে ব্যবহার করার পর আপনারা ভালো মানের কন্ডিশনার দিয়ে আপনাদের চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আপনারা চাইলে চা পাতা জাল করে সেই পানিটাও চুলে ব্যবহার করতে পারেন। চা পাতার পানি কিন্তু কন্ডিশনার হিসেবে কাজ করে। তো এই রেমেডি এই নিয়মে একবার ব্যবহার করার পরে কিন্তু আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারের ফলে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,